जिन पथे आपन छाड़ी দেখে থাকবেন আমার সুরেশ্বরের ব্লগটি। তো আজকের ব্লগটি একটু ডিফারেন্ট হবে, কারণ আজকের ব্লগে রাতুল মজনু থাকছে না, আমি একা যাচ্ছি এই কারণে। আর মূলত শরীয়তপুর থেকে আমি মাদারীপুরে যাব গ্রামে, তো ওইখান থেকে কুয়াকাটার একটি প্ল্যান আছে, তো হয়তো আপনারা ব্লগে এগুলো দেখে থাকবেন সামনে। তো মূলত কুয়াকাটার প্ল্যান করে শরীয়তপুরে যাওয়া। তো গাইস চলুন কথা না বাড়িয়ে সরাসরি সদরঘাটের উদ্দেশ্যে রওনা হই। চাবি কে স্টা সাকি তান সের কি তা দে মি কি মে ই মে হাজে ফালতা পরকে লা উলতিমা ভেজ কে ভিনে তু নো ফাইনালি সদরঘাট চলে আসছি আর লঞ্চও পেয়ে গেছি। আমার পিছনে হয়তো লঞ্চ দেখতে পাচ্ছেন, তো এটাই সরাসরি শরীয়তপুর যায়। তো গাইস চলুন কথা বাড়াবো না, সরাসরি লঞ্চ হয়ে যাচ্ছে। হালকা ক্ষুধা লাগছে আর মুড়িওয়ালাকে দেখে
লোভ সামলাইতে পারলাম না, তাই মুড়ি নিয়ে আসলাম। লঞ্চে আসলে মুড়িটা স্পেশাল সবার জন্যই। সেই গন্তব্যে আর আমার সুভাষ ভাই আমাকে রিসিভ করতে আসছে। তো এখন আমরা বাসার দিকে যাব, কারণ অনেক টায়ার্ড, এই কারণে কথা বাড়াবো না। এ ফিউ মোমেন্টস লেটার গাইস, খাওয়া দাওয়া শেষ আর একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন আমরা চা খেতে যাব। আর গাইস, আপনাদের সাথে দেখা হবে আগামী কালকে সকালে, দি নেক্সট ডে। হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেল আর বেরিয়ে গেলাম নদীর পাড়ে, কারণ এগুলো তো মিস করা যায় না, এই কারণে চলে আসছি নদীর পাড়ে। তো গাইস, এখানকার কিছু এরিয়াল ভিউ দেখুন, আশা করি ভালো লাগবে। তো গাইস, অনেকটা সময় নদীর পাড়ে হাঁটাহাঁটি করলাম, চা খেলাম, আর একা যেহেতু খারাপ লাগতেছে এই কারণে। তো এখন বাসার দিকে যাব, গিয়ে দেখবো যে ফুবাতো ভাই আসছে কিনা, তারপরে সাথেই থাকুন। সো গাইস, আমরা গোসল করতে চলে আসছি। সো গোসল সেরে আমরা বিকেলে মজেশ্বর বাড়ি যাব মেলা দেখতে। প্রতি বুধবার এই মিলে থাকে এই মূলপদগঞ্জ বাজারের সাথে। গোসল করে খাওয়া দাওয়া করে আমরা মজেশ্বর বাড়ি সেই মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম বিকেল বেলা। তো এখন আমরা মজেশ্বর বাড়ির দিকে যাব। তো আমরা হেঁটেই যেতে পারবো মজেশ্বর বাড়িতে। সো গাইস, চলুন আমরা আস্তে আস্তে মেলার দিকে আগাইতে থাকি। আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে সেই মুজেশ্বর বাড়ি, মলয় বাড়ি নামেও পরিচিত এই মেলা। তো আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন, এখন এইখান দিয়ে ঘুরে আমাদের যেতে হবে। সো গাইস, চলুন মেলার ভিতরে যাই আর দেখি কি কি পাওয়া যায়। বিকাল কাটলো আমাদের, তো দেখি আর কি পাওয়া যায় মেলায়। মেলার ভিতরে আমরা চলে আসছি, এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা টেলনা, তারপর খাবারের জন্য যা প্রয়োজন মোটামুটি ফুচকার দোকান আছে। প্রতি বুধবারে এই মেলাটি মিলে থাকে আর এখানে মোটামুটি ভালোই আয়োজন হয়, হয়তো আমার পিছনের লোক দেখেই বুঝতে পারছেন। তো এটা এখানে মূলত মলয় বাড়ি নামে চিনে, আর দূর দূরান্তে যারা আসে তারা মূলত মুজেশ্বর বাড়ি নামে চিনে। তো চলুন আমরা মেলার আরো ভিতরের দিকে যাই আর ঘুরে দেখি সুন্দর করে আর কি কি পাওয়া যায়। Thank you.
গাইস, মেলায় অনেকটা সময় ঘুরলাম আর অনেক কিছুই খাইলাম, ভালোই লাগলো। আর অনেক ধরনের খাবারের জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা বলতে যা আছে সবকিছুই পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের অবশ্যই বাসার দিকে যেতে হবে, কারণ কালকে মাদারীপুর গ্রামে চলে যাব। এই কারণে তো গাইস, সুরেশপুরের ব্লগটি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি ভালো লাগছে। আর গাইস, আমার ব্লগটি ভালো লাগে থাকলে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ।